এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে একাধিক কয়লাকাণ্ড দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন, তা এটা কার্যত স্পষ্ট যে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেবেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি বারবার অভিষেককে নিশানা করে একাধিক কটাক্ষ করেছেন, তাহলে কি সিবিআই এই মামলা তদন্ত করবেন? অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন, এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। যেখানে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনের পর থেকেই একাধিক কয়লাকাণ্ড গরু পাচার কাণ্ডে জড়িত রয়েছেন, এমনটা কিন্তু বারবার দাবি তুলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাহলে কি আদৌ এই অভিযোগ সত্যি কি না, তা নিয়ে ইতিমধ্যেই সিবিআই এই মামলা তদন্ত করছেন। যদি এই মামলার তদন্ত করে অভিষেককে দোষী পাওয়া হয়, তাহলে কি অভিষেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন সিবিআই? তো বন্ধুরা, আপনারা কি চান? যারা কয়লাকাণ্ড গরু পাচার কাণ্ডে দুর্নীতির পিছনে অভিযুক্ত রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিনা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।